লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনিখি কুরআন ও সহিম আহমদুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক অসামণ্ডলী মহান রব্বুল আলমিন অসীম দয়ালু মেহেরবান সর্বদা তার দয়া তার মেহরবান রাগ এবং গুসার উপর বিজয় হয় তারপরেও কেন আমাদের উপর এত শাস্তি এত গজব কেন আমরা বিপদাপদ ভালামসিবতের সর্বদা গ্রাস হচ্ছি আমাদের বিপদাপদ কখনো পিছু ছাড়ছে না সব সবসময় বিপদাপদ আমাদের উপর আসতেই আছে এটি দৈনিক যেন রুটিন হয়ে গেছে অতিবৃষ্টি অনাবৃষ্টি দুর্যোগপন্ন আবহাওয়া বরকথীনতা পরস্পর হিংসা বিদ্বেষ এবং অত্যাচারী শাসকদের দ্বারা নির্যাতিত মুসলিমদেরকে অমুসলিমরা শাস্তি দিচ্ছে তাদের উপর প্রভাব বিস্তার করতেছে এটি কেন এটিকে আল্লাহর গজব নাকি এটা আমাদের হাতের কামাই আমাদের কর্মের ফল মহান রব আলমিনের বিধান হল তিনি কাউকে কখনো শাস্তি দেন না যেই পর্যন্ত তারা শাস্তি না চায় তাহলে আমরা কি শাস্তি চাই আমরা শাস্তি চাই না তবে আমাদের কর্মের ফলে শাস্তি আমাদের উপর পতিত হয় আল্লাহ রব্লা পূর্বের যত নবীদের উম্মদেরকে শাস্তি দিয়েছেন তাদের কর্মের ফলে দিয়েছে তিনি এরশাদ করেছেন ওমা আসাবাকুম মিম মুসিবাতিন ফাবিমা কাসাবাত কুম ওয়াফান কাসির যত বিপদ আপদ মালা মুসিবত তোমাদের মজে আসে সব তোমাদের হাতের কামাই তোমাদের কর্মের ফল তবে আল্লাহ রবুল্লা আলমিন অনেক বিপদ থেকে তোমাদেরকে ক্ষমা করে দেন সব বিপদের শাস্তি দেন না অন্যত্রে এরশাদ করেছেন দহার আল ফাসা দুফিল বার রেওয়াল বাহার বিমা কাসাবাত এইদিন নাস লিউদি কাহুম বাদাল্লাদি আমিলু লা আল্লাহ স্থলে জলে সর্বত্র বিপর্যয় ছড়িয়ে পড়েছে এটি হল তোমাদের হাতের কামাই মহান রব্বুল আলমিন তোমাদেরকে কিছু শাস্তি আস্বাদন করান যাতে তোমরা এই কুকর্ম এবং পাপ থেকে ফিরে আসো আবদুল ইবনে অমরের হাদিস জি হাদিস ইমাম বাই হাকিবনে মাজা বর্ণনা করেছেন রসুল সাল্লা সাল্লামের সাদ করেছেন পাঁচটি দোষ পাঁচটি অভ্যাস যদি তোমাদের মাঝে ছড়িয়ে পড়ে তাহলে তোমরা কঠিন বিপদের সম্মুখীন হবে আল্লাহরব্বুল্লা আলমিন তোমাদেরকে এ থেকে রক্ষা করুন পাঁচটি কর্ম মাঝে তিনি উল্লেখ করেছেন প্রথম জিনা বেবিচার অস্থিরতা যখন সমাজে প্রচার প্রসার হবে সমাজে বিস্তার লাভ করবে আল্লাহরবুল্লা আলমিন এমন রোগ দিবেন ইতিপূর্বে কোনো উম্মদের কোনো জাতিদের এমন রোগ দেননি দ্বিতীয় মাপে কম বেশি করা ক্রয় বিক্রিতে যদি মাপে কম বেশি করা হয় তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন এবং অমুসলিম দ্বারা মুসলিমদেরকে শাস্তি নিয়োগ করবেন এবং অমুসলিমরা মুসলিমদের সম্পদ আত্মসাত করে নিবে তৃতীয় মানুষ যখন জাকাতকে অস্বীকার করবে সঠিকভাবে জাকাত দিবে না এই দোষ যখন সমাজে সয়লাভ হবে যে রাষ্ট্রে ওই রাষ্ট্রে বৃষ্টি বন্ধ হয়ে যাবে আল্লাহর রব্বুল্লাহ আলামিন বৃষ্টি দিবেন না অনাবৃষ্টিতে বোকাবেন রসাল্লাম সাত করেছেন পশু পাখি যদি না থাকতো ওই রাষ্ট্রে আল্লাহর আলম বৃষ্টি দিতেন না তাহলে এই ক্ষেত্রে মানুষ পশু পাখির থেকে নিকৃষ্ট চতুর্থ আল্লাহ রাসুলের সাথে অঙ্গীকার করে যারা অঙ্গীকার ভঙ্গ করে এই পাপ যদি কেউ করে আল্লাহ আলামিন আলমিন অমুসলিমদের দ্বারা ওই মুসলিমদেরকে শাস্তি দিবেন এবং অমুসলিমরা মুসলিমদের উপর আধিপত্য বিস্তার করবে এবং তাদেরকে কষ্ট দিবে পঞ্চম মুসলিম শাসকরা যদি কোরআন এবং সন্না অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে আল্লাহরবুল্লা আলামিন মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করে দিবেন পরস্পর যুদ্ধ বিগ্রহ সৃষ্টি করে দিবেন সন্ত্রাস এবং রাহাজানি খুন খারাপি ওই দেশে সর্বত্র চলতেই থাকবে এই পাঁচটি পাপ যেই দেশে যেই সমাজে থাকবে এরা এই আজাব থেকে গজব থেকে কখনো রক্ষা পাবে না এই গজব আল্লাহ রবুল্লা আলমিন তাদের উপর দিতেই থাকবেন তাহলে আমরা বুঝতে পারলাম এটি আমাদের সব পাপের ফসল হাতের কামাই তবে আল্লাহ রব্বুল্লা আলমিনের বিশেষ দয়া তিনি সব পাপের কারণে শাস্তি দেন না অনেক পাপ তিনি ক্ষমা করে দেন আমরা যদি এ অবস্থায় চলি তাহলে আমরা কখনো সুখের আশা করতে পারবো না শান্তির আশা করতে পারবো না আল্লাহর গজব আমাদের মধ্যে আসতেই থাকবে